हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल स्वीट सिंपल ब्लॉग। आमी मोनिशा। तो आज के सारा दिन आमी ब्लॉग दीते पारी नी, केनो कल के सारा रात घूम आसछिलो ना। केनो केनो घूम आसछिलो ना बुझे पारलाम ना, किन्तु कालके आमी सारा रात घुमाई नी, ओई जोन्नो सकाले आजके लेट उठेछि। तो तार जोन्नोई माने सब काजबाज आमार आजके पुरो लेट हये गेछे। तो ताई भाबलाम एखन बिकाले ताई तोमादेर संगे एकटु कथा बोली, एकटा भालो रेसिपि शेयार करी। तो आमी जे कथाटा बोलबो बोलछि, तो तोमरा जारा जारा आमार भिडियोटा देखछो तारा प्लिज भिडियोटा पुरो देखो, आर भिडियोटा भालो लागले भिडियोटा देखे एकटा लाइक करे दिओ। आर आमी जोदि तोमादेर जोदि आमार कोनो रेसिपि भालो लागे बा तोमरा देखते चाओ, ताहले प्लिज आमाके कमेंटेर माध्यमे जानाबे। आर जारा नतुन एसेछो आमार च्यानेले, तारा प्लिज आगे आमाके सबस्क्राइब करे निओ, ताते आमी जे नतून भिडियो आपलोड करब तार नोटिफिकेशनटा तोमादेर काछे ताड़ाताड़ी पौंछे जाबे। आर बोलबो जे आजके एकटु कलकातार जोन्नो खूब मन खराब करछे, ताई भाबलाम जे एकटु कलकातार किछु खाबार घरेई बानाई, खेले अन्तत मनटा भालो हबे। तो सेई जोन्नोई आजके बानाबो कलकातार एकटा फेमास स्ट्रीट फूड एग रोल। तो तोमरा जारा कलकातায় থাকো তারা জানো যে এগ রোলটা খুব ফেমাস কলকাতায়। তো চলো আমি দেখাচ্ছি আমার স্টাইলে আমি রোলটা কিভাবে বানাচ্ছি। তাহলে দেখো রোল বানাতে যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। ময়দা মেখে রেখেছি, আর লাগবে আমার শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি পাতিলেবু। আমি রোলটার মধ্যে দেব, এটা একটু টকটক হবে, টেস্টটা খুব ভালো লাগবে। আর লাগবে টমেটো সস। আমি দেখো কিষানেরটা ইউজ করছি, এই সসটা আমাদের খুব পছন্দ আর খুব ভালো, এটা এটা ব্র্যান্ডটাও খুব ভালো, সসটা মানে দারুণ টেস্ট, কালারটাও খুব সুন্দর। আর লাগবে স্বাদমতো নুন, আর আমি ইউজ করব বাদশার চাট মশলা, এটা আমি অল্প ইউজ করব, ওর মধ্যে খুব ভালো লাগে টেস্টটা সেজন্য। আর রোল বানাতে লাগবে ডিম। তাই চলো রোলটা কীভাবে বানাই দেখে নাও। তাহলে সবার ফার্স্টে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, আর একবার একটু মেখে লেচিগুলো কেটে নেব। দেখো রোলের জন্য চারটে লেচি করে নিয়েছি, এবারে এগুলো আমি বেলে নেব তেল দিয়ে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে গোল করে বেলে নেব। আর কলকাতার স্টাইলের রোল আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, মানে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়েরা খুব ভালোবাসে ওরা রোল। কলকাতা স্টাইল ফুডের কোনো জবাবই নেই, কলকাতা ছেড়ে তুমি যেখানেই যাও কলকাতার খাবারের জন্য মানে মন খারাপ করেই। তো আমরা সেই জন্য যখনই মন করে এইভাবে আমি ঘরেই বানিয়ে নিই রোল। দেখো গোল করে বেলে নিয়েছি, এবারে ফার্স্টে সেকে নেব, তারপর ডিম দিয়ে তেলের উপরে ফ্রাই করব। রোলটার পরোটাটা দিয়ে দিয়েছি, এবারে এটাকে একটু সেকে নিতে হবে।
যতক্ষণ রোলের পরোটাটা আমি সেকে নেব সেই ফাঁকে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ডিমটা যত ভালো করে ফাটাবো তত ভালো ডিমটা ফুলবে। এভাবে খুন দিয়ে দিয়ে চেপে চেপে ভালো করে সেকে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থেকে যায়। দেখো ময়দাটা এত সুন্দর মাখা হয়েছে, এত বড় পরোটাটা কিন্তু ফুলে উঠছে। হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু গরম হোক। এবার ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরোটাটা। দেখো পরোটাটা ডিম দিয়ে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রোলটা তৈরি করে নেব। তাহলে আমি এভাবে একটা পেপার দিয়ে নিয়েছি পরোটার নিচে, এই যে পরোটার নিচে এইভাবে একটা পেপার দিলাম। এর উপরে আমি এই শসা, কাঁচা পেঁয়াজ এগুলো সুন্দর করে একটা সাইড দিয়ে সাজাবো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সবার শেষে দিয়ে দেবো পাতিলেবুর রস। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে দিচ্ছি আমি চাট মশলা, বাদশার চাট মশলা। আর এবারে দিচ্ছি এই যে কিষানের ফ্রেশ টমেটো কেচাপ। সত্যি টমেটো কেচাপটা একদমই ফ্রেশ থাকে, খুব দারুণ। আমাদের তো খুব পছন্দ এই সসটা, তোমরাও এই সসটা ট্রাই করো ভাই। এবারে এটাকে ফোল্ড করব, পেপারের সঙ্গে আগে ফোল্ড করব না, আগে এমনি রোলটাকে ফোল্ড করব। এই যে রোল রেডি, আর এই যে ভিতরে শসা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার কলকাতা স্টাইল রোল। এইভাবে আমি বাকি রোলগুলো বানিয়ে নিই।
তাহলে দেখো এত কষ্ট করে একদম ঘেমে গিয়ে তাও রেডি করে ফেলেছি কলকাতা স্টাইল এগ রোল। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না, পুরো কলকাতার মতো মনে হচ্ছে। আর সন্ধ্যাও হয়ে গেছে, আমার মেয়ে পুজো দিয়ে নিয়েছে, তো এখন চলো কলকাতা স্টাইল যে রোলটা বানালাম এত কষ্ট করে সবাইকে খাইয়ে খুশি করে দিই, আর নিজেও খেয়ে পুরো রোলের মজাটাও নিই আর কলকাতার কথা মন ভরে মনে করি। তাহলে রোলের রেসিপিটা তোমার কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, নিজেদের বন্ধু করে নিও আমাকে। আজকের মতো টাটা।